প্রজন্ম যাতে এগিয়ে আসে সব সর্বদা চাইতেন তিনি। বিশেষ করে সমাজের প্রত্যন্তে থাকা ছাত্রছাত্রীরা, পিছিয়ে থাকা জনজাতির মানুষজন, তাদের নিয়ে ভাবনা চিন্তা, তাদের নিয়ে গবেষণা ধর্মী কাজ ছিল তার বিশেষ একটা ভাবনার জগৎ জুড়ে। আমরা মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে চাই সেই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে। তো সেই জায়গা থেকেই আমরা চাইছি বৃত্তের পরিধি বাড়িয়ে তুলতে। বাবাও চাইতেন, তা সবসময় চাইতেন যে আরো মানুষকে নিজের বৃত্তে যুক্ত করতে। সেই ভাবনা থেকেই এই ওয়েবসাইট শুরু করার ভাবনা আমাদের ছিল। আজকে একটা বিশেষ পরিস্থিতিতে সারা পৃথিবী অন্তর্জাল নির্ভর হয়ে গেছে, কিন্তু এই পরিস্থিতিতে আমরা যে এই কাজ শুরু করেছি তা নয়, এটা এই ভাবনা আমাদের আগে আগেরই ভাবনা। আজকে সেই ভাবনা বাস্তবায়িত করতে চলেছি আমরা। তো আমাদের এই ওয়েবসাইট অনুষ্ঠান, উদ্বোধন অনুষ্ঠান আজকে হতে চলেছে। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবা কামাল আছেন। স্যার আছেন আপনি? আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা খুব আনন্দিত আপনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছেন। একটু বলি যারা আজকে এখানে আছেন, প্রফেসর কামালের সঙ্গে দীর্ঘদিনের বাবার বন্ধুত্ব, বাবার সখ্যতা কাজের সুবাদেই উনি বীরভূমের সিউড়িতে এসে বাবার বই উদ্বোধনও করেছেন। আমরা আপ্লুত আজ ওনাকে এখানে পেয়ে। তো আমাদের এই ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে উনি উদ্বোধন করবেন, আমি ওনাকে দিচ্ছি কিছু কথা বলার জন্য, এবং এই ডোমেনটির যে ঠিকানা সেই ঠিকানাটিও উনি আমাদের সামনে ঘোষণা করবেন। কামাল জি, এক সেকেন্ড। আমাকে একটু সময় দেবেন, একটা সেকেন্ড। আচ্ছা 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 আচ্ছা, আমি একটু আপনার হোয়াটসঅ্যাপ মেসেজে আমি টেক্সট করেছি ডোমেইন অ্যাড্রেসটি। হ্যাঁ জি জি, আচ্ছা আচ্ছা। জি, অনেক ধন্যবাদ আপনাকে জয়তী চৌধুরী, এবং আমরা যার স্মৃতিকে সামনে রেখে আজকে একত্রিত হয়েছি, কমরেড অরুণ চৌধুরী, আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আমি ধারণা করি যে আপনারা সবাই কমরেড অরুণ চৌধুরীর সাথে পরিচিত ছিলেন, অন্তত তার কাজকর্মের সাথে পরিচিত ছিলেন, তার সারা জীবনের সাধনার সাথে পরিচিত ছিলেন। আমার সাথে কমরেড অরুণ চৌধুরীর পরিচয় প্রথম হয় তার লেখার মাধ্যমে, তার গ্রন্থের মাধ্যমে। আমি কথাটা বলে রাখি যে বাংলাদেশের সাথে আমাদের পশ্চিম বাংলার দূরত্বটা অনেক, ভৌগোলিকভাবে নয়, একই বাংলার অংশ আমরা, একই ভারতবর্ষেরও অংশ, কিন্তু কাঁটাতারের বেড়া এত দূরত্ব তৈরি করে দিয়েছে যে ওপারের প্রকাশনা এপারে আসা বা এপারের প্রকাশনা ওপারে পৌঁছানো খুব কঠিন কাজ। কিন্তু তারপরেও কিছু লেখার তো অসাধারণ শক্তি থাকে, বা যে বিষয়বস্তু বেছে নেন সেই বিষয়বস্তুর শক্তি এবং লেখনীর শক্তি মিলিয়ে অসাধারণ শক্তি সম্পন্ন হয়ে ওঠে কিছু বিষয়। তো সেদিক থেকে অরুণ চৌধুরী, কমরেড অরুণ চৌধুরীর বিশেষত আদিবাসীদের নিয়ে লেখা, তার সাথে আমি পরিচিত হই, এবং সেই সুবাদ ধরে তার সাথে পরবর্তীতে যোগাযোগ গড়ে ওঠে। এবং আমি অত্যন্ত আনন্দের সাথে স্মরণ করছি যে তিনি আমাদের আমন্ত্রণে একবার বাংলাদেশে এসেছিলেন। আমরা সাঁওতাল বিদ্রোহের বার্ষিকী, এটা 150তম বার্ষিকীর পরবর্তীতে, সম্ভবত 51তম বার্ষিকী, এতে তাকে নিয়ে আসতে পেরেছিলাম এখানে। এবং পরবর্তীতে তার কর্মক্ষেত্র তো বিস্তৃত, তার মধ্যে তার নিজ জেলায় যাবার সুযোগ হয়েছিল, তার বাড়িতে যাবার সুযোগ হয়েছিল। কিন্তু আমি স্মৃতিচারণ করে আপনাদের সবাকে, মানে সবার সময় নেব না,
আমি শুধু এই কথা বলতে চাই যে তার জীবন একজন একটা পরিপূর্ণ জীবন, এবং সেই জীবনে তিনি সক্রিয়তাবাদী সমাজ বদলের সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু তিনি শুধু মাঠে কাজ করেননি, তিনি মন এবং মননে যে জন্য তিনি সংগ্রাম করছেন সেটাকে উপলব্ধি করার, ধারণ করার চেষ্টা করেছেন এবং সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। তার অনুধাবন থেকে, তার শিক্ষা থেকে আরো হাজারো কমরেড, নিশ্চয়ই লাখো কমরেড শিক্ষিত হয়েছে। তো সেদিক থেকে আমি মনে করি যে আজকে যে উদ্যোগটা নেওয়া হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত। এই এই যে ওয়েবসাইট আজকে উদ্বোধন করা হচ্ছে, অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের এই যে ওয়েবসাইট, এটা আমি মনে করি একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কেননা আসলে আমাদের বিপ্লবীদের স্মৃতিকে আমাদের জাগরুক করে রাখা দরকার, এবং অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের যে কর্মকাণ্ডগুলো, সেই কর্মকাণ্ডগুলো এবং তার জীবন, তার সংগ্রাম, তার সাধনা, সেগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে আরো একটা লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। আমি খুবই অবাক হয়েছিলাম যখন সাঁওতাল বিদ্রোহের 150তম বার্ষিকীতে আমি দেখেছিলাম যে ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় তারা 3 দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছিল। তার মানে একটা বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপোলজি বিভাগের উদ্যোগে সেখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন হয়েছিল। তো আসলে এই আমার কাছে মনে হয় যে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম আসলে সাঁওতাল বিদ্রোহ। এর আগেও বিদ্রোহ হয়েছে, কিন্তু মানে গোটা দেশকে নাড়া দেওয়ার মতো প্রথম সংগ্রাম আসলে সাঁওতাল বিদ্রোহ। আমরা সাধারণভাবে বলি মহাবিদ্রোহ, মহাবিদ্রোহের হয়তো অন্য পরিব্যাপ্তি ছিল, কিন্তু একেবারে শেকড় থেকে উঠে আসা মানুষের যে সাম্রাজ্যবাদ সেই সংগ্রামের বিবরণটা সেখান থেকে এসেছিল। তো সেই তাদেরকে নিয়ে কাজ করেছেন তিনি, কাজেই মানে এই সংগ্রামগুলোর যেমন মানে আপনার নতুন প্রজন্মের কাছে পৌঁছানো দরকার, দেশ বিদেশে পৌঁছানো দরকার, এবং তার জন্য আমি মনে করি যে এরকম ওয়েবসাইট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। আমি এটুকুই বলছি, এবং আমি এই সাথে আমাকে যে দায়িত্ব দিয়েছেন অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের যে ওয়েবসাইট, আমি তার নাম ঘোষণা করছি, এটা হবে http://, তারপরে অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট, অরুণ বানান আমরা সবাই জানি ARUN, চৌধুরী বানানটা তিনি যেভাবে লিখতেন CHOWDHURY, তারপরে memorialtrust.in/, ও স্ট্রোক যেটা বলছে ওটা স্ল্যাশ, তাহলে http://, অরুণ চৌধুরী মেমোরিয়াল trust.in/, এই হচ্ছে অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের আপনার ওয়েবসাইট, এবং আমরা আশা করি যে এটা আমাদের তিনি যে সংগ্রামকে ধারণ করতেন এবং যে মতাদর্শকে ধারণ করতেন, সেই মতাদর্শ এবং সেই সংগ্রামের ধারাবাহিকতা তিনি মৃত্যুর ওপার থেকে আমাদেরকে সেই আদর্শে উদ্দীপ্ত করার কাজ করবেন, এবং সে করছেন, এবং সেই কাজে এই এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধা প্রফেসর কামালকে জানাচ্ছি। বাবা সারা জীবন ধরে চাইতেন ওপার বাংলার মধুমতি ঘাগর পদ্মার সঙ্গে বীরভূমের রাঢ় বাংলার বীরভূমের ময়ূরাক্ষী অজয়কে মিলিয়ে দিতে।
আজীবন চেষ্টা করে গেছেন সেটা। অত্যন্ত আবেগপ্রবণ মানুষ ছিলেন বলে স্বপ্ন দেখতেন, আবেগ নিয়ে বাঁচতেন, জীবনে থাকতেন, সারা জীবনই এটা আমরা লক্ষ্য করেছি। প্রফেসর কামালকে আমাদের শ্রদ্ধা, ওনাকে আমরা পেয়েছি কোথাও একটা, এটা একটা এই মেলবন্ধনের প্রতীক হয়েও থাকবে, স্মরণীয় হয়ে থাকবে, কারণ ওয়েবসাইট তো বৃত্তের পরিধি বাড়ায় এবং এই যুক্ত করার পরিসরও বাড়ায়, কাজেই এটা কোথাও একটা অসম্ভব গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে। ধন্যবাদ আবার আপনাকে, অনেক শ্রদ্ধা আমাদের অন্তরের আপনাকে জানাচ্ছি। আচ্ছা, আমরা সময়টা অনেকটা পেরিয়ে এসেছি আমাদের এই অনুষ্ঠানের। আচ্ছা, এর মধ্যে একটু শুধু বলছি যে এই ওয়েবসাইটটি অত্যন্ত দ্রুততার সঙ্গে আমরা উদ্বোধন করতে পেরেছি, কারণ সবাই আমরা জানি যে অত্যন্ত ব্যস্ত মানুষজন অন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বিপন্নতার যারা বিপন্ন মানুষজন তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলেই আমরা আমাদের সবার মতো করে চেষ্টা করছি, সমাজ মনস্ক মানুষ যারা প্রত্যেকেই, কাজেই হচ্ছে যে যারা যাদের সহযোগিতা এক্ষেত্রে না হলে আজকের দিনটা আসতো না, এই জায়গায় আমরা আসতে পারতাম না, তারা অত্যন্ত ব্যস্ত ছিলেন এই কাজে। তো সেই জন্য হচ্ছে যে হয়তো একটা সম্পূর্ণ রূপে আমরা এটিকে আজকে দেখতে পাবো না, পরবর্তী সময়ে আমরা এটিকে আরো সমৃদ্ধ করব আর সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ইউটিউব লিঙ্কও থাকছে এর সঙ্গে, আপনারা সেটি দেখে এর সঙ্গে পরিচিত হতে পারবেন। বাবার কাজ মূলত আমরা যেটা করতে চাই, যে আমরা সেই লক্ষ্যে এগোতে চাই, সেই কাজে এগোতে চাই, আরো বেশি মানুষকে আমাদের সঙ্গে যুক্ত করতে চাই, সকলের মতামতে আমরা নিজেরা সমৃদ্ধ হতে চাই। আমাদের এই অনুষ্ঠানটির যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে যে বাবা যেহেতু সারা জীবন বাবার যে শিক্ষক সত্তা তা নিয়ে বেঁচেছেন, এবং কি বলবো আর এটা যে যারা জানেন বাবাকে তারা তো জানেনই, সারা জীবন ওই আধার ঘরে আলো জ্বালানোর কাজ, বাতি জ্বালানোর কাজ করে গেছেন, প্রত্যন্ত গ্রামের ভেতরের ছাত্রকে টেনে এনেছেন, তাকে চেষ্টা করেছেন জীবনের মূল স্রোতে ফিরিয়ে দিতে পূর্ণ মানুষ করার লক্ষ্যেই। কাজেই সেখানে হচ্ছে যে এই শিক্ষার আন্দোলনে তার থাকা, এটা আমরা সারা জীবন দেখেছি, এবিটি অর্গানাইজেশনের সঙ্গে তার থাকা, শিক্ষা কমিশনের সদস্য হিসেবে কাজ করা, কাজেই আমাদের আজকের এই অনুষ্ঠানের যে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে যে একটি আলোচনা সেটি হচ্ছে, বিষয় হচ্ছে যে কোভিড পরবর্তী ভারতে শিক্ষার ভূমিকা। সৃজন আছো? সৃজন এসেছো? সৃজন ভট্টাচার্য বলবেন, সৃজন আছো? হ্যাঁ, সৃজনকে আমি দেখতে পাচ্ছি, অর্ঘ মুখার্জির নামে দেখতে পাচ্ছি, আনমিউট করতে হবে ওকে। এবার শোনা যাচ্ছে? হ্যাঁ সৃজন, সৃজন আছো? এবার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আজকের এই আলোচনা, আচ্ছা আজকের এই আলোচনা সভার আলোচক হচ্ছে সৃজন ভট্টাচার্য। সৃজন ভট্টাচার্যের একটা পরিচিতি আমাদের কাছে, সবাই আমরা জানি যারা সংবাদপত্রের সঙ্গে মিডিয়ার সঙ্গে পরিচিত, ও সারা ভারত যে ছাত্র ফেডারেশন তার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। আমাদের কাছে ওর অন্য পরিচয় আজকে, বিশেষ করে অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট যেহেতু সমাজের মূল স্রোতে সবাইকে যুক্ত করতে চায়, এই জায়গাটাতে হচ্ছে কোনো সংশয় নেই, দ্বিধা নেই, এমন মানুষকে যারা সমাজ মনস্ক তাদেরকে নিয়ে চলতে চায়, সেই কারণেই হচ্ছে যে সৃজনের বড় পরিচয় যে সে হচ্ছে ছাত্র সমাজের কে নিয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়, রাস্তায় থাকে, পথে থাকে, ওকে আমরা দেখতে পাই। তো সেই কারণেই আজকে মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে সারা পৃথিবীব্যাপী যে সংকট, শিক্ষার সংকট, সেই পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে ও আমাদেরকে ওদের ভাবনা দিয়ে সমৃদ্ধ করতে পারবে, এবং সকলকে আজকে যারা এই অনুষ্ঠানে আছেন সবাই সমৃদ্ধ হবেন, আগামী দিনের ভাবনা তো ওরাই অনেক বেশি করে এগিয়ে ভাববে, সে কারণেই হচ্ছে সৃজন আমাদেরকে এই ভাবনার সঙ্গে পরিচিত করবে। সৃজনকে দিচ্ছি, সৃজন ভট্টাচার্য, সৃজনকে দিচ্ছি। আপনারা খালি একটু আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি কথা শুরু করতে পারি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, শোনা যাচ্ছে আমি শোনা যাচ্ছে। প্রত্যেককে আমি সকলকে নমস্কার জানাই, অরুণ চৌধুরী তার স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাই, অভিদ্যা সহ আপনারা প্রত্যেকে, তার পরিবারের সদস্য, তার গুণমুগ্ধ বন্ধুজন যারা আছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার জানাই। আমি একটা আগাম ক্ষমা চেয়ে নিই, অমর তো কিছুটা জানে, আমার একটু প্রিপারেশন নিয়ে আজকে আলোচনায় বসার কথা ছিল, এবং ও যখন আমাকে বলে যে এরকম একটা বিষয় বলতে হবে আমিও যথেষ্ট ইন্টারেস্ট নিয়েই হ্যাঁ বলি। আমার খুব নিকট একজন দাদা মারা গেছেন, আমি থেকে এসেছি মাঝখানে এই আলোচনাটা আবার শ্মশানে যাব, সুতরাং আমি খুব প্রিপারেশনের সময় পাইনি, আপনাদের সকলের কাছে আমি তার জন্য আগাম মার্জনা চাই। আমি যে কথা আজকে যে বিষয় আমি অনেক কথায় যাব না, বিষয়টি কোভিড পরবর্তী ভারতবর্ষে শিক্ষার ভূমিকা, এই হলো আমাদের আজকে আলোচনার বিষয়। সেখানে আমি কত সাধারণ কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ভারতবর্ষ ভাবতে গেলে আমাদের তো আসলে সমস্যাটা হচ্ছে যে ভারতবর্ষের মধ্যে দুরকমের ভারতবর্ষ বাস করে। এক ধরনের ভারতবর্ষে মুকেশ আম্বানিরা থাকেন, 6,500 কোটি টাকার বাড়ি নিয়ে থাকেন, হেলিকপ্টারে করে তাদের সন্তান ছেলে যাতায়াত করে, তাদের জন্য একরকমের ভারতবর্ষ। আর মুকেশ আম্বানি যে শহরে থাকেন সেই শহরে এশিয়ার বৃহত্তম বস্তি আছে, সেই বস্তির সন্তান, তার ভারতবর্ষ আবার অন্যরকম। সুতরাং ভারতবর্ষে আমরা যখন শিক্ষার ভূমিকা ইত্যাদি আলোচনা করতে যাব, আমাদের প্রথম এইটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত যে ভারতবর্ষ কোনো হোমোজেনাস এবং একমাত্রিক কোনো বিষয় নয়। ভারতবর্ষের সমাজ মানে ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে আমি যে রাজনীতির কথা বলি, আমি যে রাজনীতির সাথে পথ চলি, সেই রাজনীতি ফর দ্য মেনি নট দ্য ফিউ, অধিকাংশের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের কথা বলতে চাই, তো সেই ভারতবর্ষের দিকে থেকে শিক্ষার চেহারা কি হবে, কিভাবে নিরূপণ হবে, শিক্ষানীতি ইত্যাদি কিভাবে প্রণয়ন হবে, আমি সে সম্পর্কে দুটো চারটে কথা বলতে পারি। এক নম্বর হচ্ছে যে এটা একটা অস্বাভাবিক পরিস্থিতি, আমার তো বটেই, আমার অল্প জীবনে, আমার 30 বছর বয়স হয়নি, আপনাদেরও আমার ধারণা কারোর জীবনে এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতির মুখোমুখি আপনাদের কাউকে হতে হয়নি। প্রায় 2 মাস 2.5 মাস ধরে গোটা পৃথিবী প্রায় অচল, আমাদের তথা আমাদের দেশ, আমাদের রাজ্য সবটাই এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আমরা আছি। সুতরাং এর পরে সমাজে যাই হবে না কেন, একটা কথা ইতিমধ্যেই চালু হয়ে যাচ্ছে, নিউ নর্মাল, এর পরের সমাজটা আমরা যাই দেখবো না কেন, তো সেখানে নতুন সেট অফ রুলস, নতুন নিয়মাবলী, নতুন বোঝাপড়ার ভিত্তিতেই আমাদের সমাজটাকে নিয়ে এগোতে হবে। আমরা যদি একেবারে এতদিন যা ছিল তার কার্বন কপি আবার করতে চাই, তাহলে পদে পদে ঠোক্কর খেতে হবে, এটা আমাদের দেশের সমাজের শাসকরাও বিলক্ষণ জানেন, আমরা তো হাড়ে হাড়ে আমাদের জীবন দিয়ে বুঝতে পারছি। ভারতবর্ষের এই মুহূর্তে আমাকে শিক্ষা প্রশ্নে ঢোকার আগে, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো, আমি আরেকবার শুধু জিজ্ঞাসা করে নিচ্ছি, অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। ভারতবর্ষের শিক্ষার প্রশ্নে ঢোকার আগে আমাকে একটু আরেকটু গৌরচন্দ্রিকাটা বাড়াতে হবে ভারতবর্ষের চেহারা। এই COVID-19 ইত্যাদি প্রশ্নেও, এই পরিস্থিতিতে দাঁড়িয়েও আমি চেষ্টা করব কোনো সংকীর্ণতার মধ্যে না যেতে, কিন্তু অবশ্যই আপনারা আমাকে মার্জনা করবেন, এগুলো এত ইন্টার রিলেটেড বিষয় যে কিছু রাজনীতির কথা, সমাজতত্ত্বের কথা, অর্থনীতির কথা চলেই আসবে। আমাদের ভারতবর্ষে, আমি কিছুদিন আগে একটা হিসেব, কয়েকজন অর্থনীতিবিদ তারা একটা হিসেব করে দেখিয়েছেন যে যা টোটাল যা সম্পদ ইত্যাদি, আমি অল্প ভুলচুক করতে পারি বলতে, কিন্তু যা দাঁড়াচ্ছে যে 882 লক্ষ কোটি টাকা, তো তার মধ্যে সব থেকে ধনী যে 10% মানুষ আছে তাদের কাছে এই 661 লক্ষ কোটি টাকা আছে, দ্যাট ইজ 75% অফ দ্য টোটাল ওয়েলথ। এই বৈষম্যের ভারতবর্ষে, এই বৈষম্যের আরো অনেক তথ্য আমরা গত বেশ কিছুদিনের মধ্যে পেয়েছি, আমি অনেক তথ্য দিয়ে ভারাক্রান্ত করব না। এই 10% যে ধনী সুপার রিচ আছেন তাদের কাছ থেকে যদি 2% ওয়েলথ ট্যাক্স, সম্পদের উপর কর বসানো যায়, এবং সেই কর যদি এই আপৎকালীন সময়, সংকটকালীন সময় সরকার আদায় করতে পারে, এমার্জেন্সি পিরিয়ডে, ক্রাইসিসে, তাহলে আমাদের দেশের একদম সাদা বাংলায় বললে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের অনেক রকম সমস্যা মিটে যায়। অভিজিৎ স্বাস্থ্য জগতের লোক, উনিও আমার ধারণা এর প্রসঙ্গে আরো ভালো বলতে পারবেন আমার থেকে।
এই পরিস্থিতিতে আমাদের ভারতবর্ষের যা চেহারা আমি আপনি প্রত্যেকে বুঝতে পারছি, গরিব মানুষের চেহারা দেখে বুঝতে পারছি, চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে সেখানকার শ্রমিকের চেহারা দেখে বুঝতে পারছি, লক আউট হয়ে যাওয়া কারখানার কর্মচারীর চেহারা দেখে বুঝতে পারছি, সাধারণ মধ্যবিত্ত এমনকি ওয়ার্ক ফ্রম হোম করা হোয়াইট কালার জব শ্রমিক তার থেকেও বুঝতে পারছি। তারও যখন পে কাট হচ্ছে, সে যখন আমার বন্ধু রাত্রিবেলা আমাকে ফোন করে দুঃখ করছে যে আমার এই মাসের 50% স্যালারি ঢুকলো না বা 30% স্যালারি ঢুকলো না, তারও একটা না পাওয়ার জায়গা আমরা বুঝতে পারছি। এবং সামগ্রিক ভাবে দরিদ্র ভারতবর্ষ, গ্রামীণ ভারতবর্ষ, পরিযায়ী শ্রমিকদের চেহারা আমরা সবটাই দেখতে পাচ্ছি। এখানে দাঁড়িয়ে বেসিক নেসেসিটি হয়ে দাঁড়িয়েছে যে কথা একটু বামপথ ঘেঁষে হাঁটা দলগুলো বলছেন, শুধু তারাই নন, আরো অনেকে, অনেক অর্থনীতিবিদ, সমাজতত্ত্ববিদ যারা সরাসরি বামপন্থী বলে নিজেদের আইডেন্টিফাই করেন না, তারাও অনেকে কতগুলো কমন কথা বলছেন। একটা কমন কথা তার মধ্যে যে মানুষের হাতে অবিলম্বে ক্যাশ পৌঁছতে হবে, 7,000 টাকা, 7,500 টাকা ইউনিভার্সাল বেসিক ইনকাম, অনেক রকম কথা আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, কিন্তু প্রতিটি পরিবারের কাছে 7,500 টাকা করে ক্যাশ পৌঁছানোটা খুব জরুরি অর্থনীতিকে রোল অন করিয়ে নিয়ে যাওয়ার জন্য, অর্থনীতির চাকাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আরেকটি কথা বারবার উঠে আসছে যে ক্যাশের সাথে রেশন ব্যবস্থাকে শক্তিশালী করা, গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করা, আমাদের দেশের যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তার যে গুদাম সেখানে প্রায় 8 লক্ষ কোটি টন মজুত খাদ্যশস্য রয়েছে, তো এটাকে আমরা কিছুটা ডিস্ট্রিবিউট করে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে আমরা 10 কেজি করে চাল 6 মাসের জন্য আমরা প্রতিটি মানুষের হাতে দিতে পারি, প্রতিটি নাগরিকের হাতে। 3 নম্বর একটা কথা খুব উঠে আসছে যে কাজ, এই যে মানুষ কাজ হারাচ্ছেন, ছাঁটাই, লে অফ, নো ওয়ার্ক নো পে এর দিকে গোটাটাকে নিয়ে যাওয়া, হায়ার অ্যান্ড ফায়ার, অনেকগুলো শব্দ বন্ধ আমরা ইতিমধ্যেই পরিচিত, তো সেগুলো আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে এই সময়ের মধ্যে, শুধু মধ্যবিত্তের জন্য নয়, একেবারে দরিদ্র মানুষ, ধরুন এই যে পরিযায়ী শ্রমিকরা, তারা যে গ্রামে ফিরছেন, তারা তো একটা জায়গা থেকে শহরে কাজ করছিলেন কনস্ট্রাকশন বা অন্যান্য সেক্টরে, তারা সেখানে যথেষ্ট বেশি দিন বন্দিদশা কাটিয়ে তারপরে তারা ঘরে ফিরছেন, ঘরে ফেরার পরে তারা গ্রামে আসবেন এবং গ্রামীণ পপুলেশন হঠাৎ বেড়ে যাবে, গ্রামীণ পপুলেশন বেড়ে গেল, গ্রামের বেকার পপুলেশন সেটাও বেড়ে গেল, কারণ এই যে পরিযায়ী শ্রমিকরা ফিরছেন তাদের হাতে সেই অর্থে কাজ নেই। তখন আর একটা কথা আসছে যে তাহলে 100 দিনের কাজটাকে 200 দিনের করা যায় কিনা, রেগার কাজ যেটা এমএনরেগা, মনরেগার কাজের সাথে তাদেরকে যুক্ত করা যায় কিনা, মানুষের কাছে ক্যাশ পৌঁছে দেওয়া, তাদের কাজ, তাদের হাতে কাজ থাকা এবং তাদের হাতে রেশন থাকা, এই 3টে পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কোভিড মানে লকডাউনের সময়ের তো বটেই, লকডাউন পরবর্তী ভারতবর্ষে যদি আপনি দেশের মানুষের কথা ভাবতে চান, যদি আপনার চিন্তা ভাবনা গোটাটাই আবর্তিত হয় আম্বানি আদানি মালিয়া এদেরকে ঘিরে, তাহলে এত কিছু কথা বলার নেই অবশ্যই, কিন্তু যদি ভারতবর্ষের মানুষ বলতে আমরা যা বুঝি, আম জনতা, সাধারণ মানুষ, কোটি কোটি, যেসব ম্লান মুখে ভাষা দিতে হবে রবীন্দ্রনাথ বলেছিলেন, সেই মানুষের কাছে যদি তাদের ভালো থাকাটা সুনিশ্চিত করতে হয়, এই কতগুলো কথা বারবার উঠে আসছে, বারবার অর্থনীতির ক্ষেত্রে সমাজটা কিভাবে চলতে দিচ্ছে উঠে আসছে। আমি এই 3টে পয়েন্ট বললাম বা এই ব্যাকগ্রাউন্ডটা আমি কিছুটা এক্সপ্লেন করলাম এই কারণেই, কারণ এই ব্যাকগ্রাউন্ডটার আলোকে আপনাকে দেখতে হবে শিক্ষার চেহারাটা কি হয়ে আছে, এটাকে বাদ দিয়ে আপনি আলাদা করে শিক্ষা ব্যবস্থাকে কোন হোলিস্টিক অ্যাপ্রোচ বাদ দিয়ে আপনি একটা আলাদা করে তাকে পৃথক করে সমগ্রের থেকে পৃথক করে আপনি তাকে দেখতে পারবেন না, তাহলে খণ্ডিত চিত্র বোঝা যাবে, তাহলে গোটাটা বোঝা যাবে না। এখন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা যদি শুরু করতে হয় আমাদের আমাদের এটা ধরে নিতে হবে, আমি আগের যে কথাগুলো বললাম যে যে ভারতবর্ষের কাছে কাজ নেই, যে ভারতবর্ষের সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তারা প্রতি 7 দিন অন্তর হিসাব বের করছে এবং বেকারি বৃদ্ধির হার 20-25% নিচে নামছে না, মানে এটা এস্টাবলিশড ফ্যাক্ট যে ভারতবর্ষের বড় অংশের মানুষ তারা হয় কর্মহীনতায় ভুগছেন অথবা আন্ডার এমপ্লয়মেন্ট, শুধু আনএমপ্লয়মেন্ট নয় আন্ডার এমপ্লয়মেন্টেরও শিকার একটা বড় অংশ, যে ভারতবর্ষের মানুষ কাজের সংকটে আছেন, খাদ্যের সংকটে আছেন, অর্থের সংকটে আছেন, সেই ভারতবর্ষের মানুষের কাছে তাদের পরিবারের সন্তান সন্ততিদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য অতি অবশ্যই প্রথম কথা হচ্ছে যে অতি অবশ্যই রাষ্ট্রীয় পরিকল্পনা প্রয়োজন, যেমন খুশি তেমন গো অ্যাজ ইউ লাইক করে গোটাটা বাজারের হাতে ছেড়ে দিলে, গোটাটা যা চলছে সেই ব্যবস্থার হাতে ছেড়ে দিলে এই ক্রাইসিস থেকে রিকভার করাটা খুব কঠিন হয়ে যাবে। সুতরাং প্রথম কথা আমাদের
এই প্রশ্নে বুঝতে হবে, যদি আমরা কোভিড পরবর্তী দুনিয়ায় শিক্ষার ভূমিকা ভারতবর্ষে এই আলোচনা করতে আসি, যে আমাদের রাষ্ট্র, আমাদের সরকার যারা আছেন, রাজ্য সরকারগুলি তো বটেই, কিন্তু আমাদের দেশের যা চেহারা ইতিমধ্যেই হয়ে আছে, আরো কেন্দ্রে যে শাসক দল আছেন তাদের অ্যাটিচিউডের কারণেও খানিকটা যেদিকে যাচ্ছে, যে কেন্দ্রের হাতে কিছুটা ক্ষমতা আরো বাড়ছে। সুতরাং কেন্দ্রীয় সরকার যারা শাসক আছেন তাদেরও একটা সামগ্রিক শিক্ষা নীতি, রাষ্ট্রীয় পরিকল্পনা অত্যন্ত প্রয়োজন। এই পরিকল্পনা করতে গিয়ে আমরা কোত্থেকে শুরু করতে পারি, কি নিয়ে পরিকল্পনা করবো, আমাদের প্রথম মোডাস অপারেন্ডি কি হওয়া উচিত? দেখেন, কিছুদিন আগে আফ্রিকায় আমাদের সামনে হাতে গরমে হাতের কাছে যে উদাহরণটি আছে, আফ্রিকায় ইবোলা ভাইরাসের সংক্রমণ মহামারীর চেহারা নেওয়া, তারপরের যে আফ্রিকার চেহারা দেখা গিয়েছিল, ইবোলা ভাইরাস পরবর্তী, ইবোলা সংক্রমণ পরবর্তী আফ্রিকার চেহারা, তাতে করে দেখা গিয়েছিল যে ইনএভিটেবল যে ঘটনাটি ঘটছে, যে ফেনোমেননটি দেখা যাচ্ছে সমাজে, তা হলো একটা বড় অংশের ছাত্র ছাত্রী তারা ড্রপ আউট হয়ে যাচ্ছে। এই যে কাজের সংকট আমি বললাম, অর্থের সংকট, এইসব কারণে একটা বড় অংশের ছাত্র ছাত্রী তারা মাঝপথে শিক্ষা ব্যবস্থা থেকে সরে গিয়ে, দলছুট হয়ে গিয়ে কাজের ক্ষেত্রে ঢুকে পড়তে, সেটা খেতে হতে পারে, সেটা জোম্যাটো বা সুইগি ডেলিভারি বয় এর কাজ হতে পারে, সেটা ট্যাক্সি চালকের কাজ হতে পারে, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর কাজ হতে পারে, সেটা একেবারে লাঙল চালানোর কাজ হতে পারে, পরিযায়ী শ্রমিকের কাজ হতে পারে, যে কোনো কাজ হতে পারে, ঢুকে পড়তে বাধ্য হচ্ছে। কারণ গ্রাসাচ্ছাদনটা, রোজকার দিন গুজরান করাটা সেই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে পড়ছে। এবং শিক্ষা আমাদের দেশে যখন স্বাধীন হয়েছিল ইত্যাদি, আমি অনেক কথায় যাব না, কোঠারি কমিশন, রাধাকৃষ্ণন কমিশন, তাদেরও যা সুপারিশ ইত্যাদি ছিল, শিক্ষাকে দেখা উচিত ছিল, শিক্ষাকে দেখা হতো পরিষেবা হিসেবে, মানুষের কাছে রাষ্ট্র শিক্ষা পৌঁছে দেবে এটাই স্বাভাবিক। পরবর্তীকালে যত দিন যেতে লাগলো, শিক্ষাকে আস্তে আস্তে দেখা শুরু হতে লাগলো যে এটা পরিষেবা না, এটা একটা নন প্রোডাক্টিভ সেক্টর, অনুৎপাদনকারী একটা সেক্টর, যেখানে রাষ্ট্র ইনভেস্ট করলে রাষ্ট্র কিছু পাচ্ছে না। সুতরাং সেখান থেকে কথা এলো যে তাহলে আমরা ইনভেস্টমেন্ট কমিয়ে দেবো শিক্ষায়, এবং আমরা রাষ্ট্র যদি ইনভেস্টমেন্ট কমিয়ে দিই তাহলে ন্যাচারালি বেসরকারিকরণের দিকে শিক্ষাকে ঠেলে দিতে হবে বেশি করে। শিক্ষা আস্তে আস্তে সার্ভিস থেকে প্রাইভেট গুডে রূপান্তরিত হলো, যার পকেটে পয়সা আছে সে শিক্ষা লাভ করতে পারবে, বেশি শিক্ষা লাভ করতে পারবে। আমাদের আমার মনে আছে যখন পশ্চিমবঙ্গে পট পরিবর্তন হলো, তৎকালীন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন মাননীয় ব্রাত্য বসু, এখনো অন্যান্য দপ্তরের মন্ত্রী আছেন, তিনি সেই সময় আনন্দবাজার পত্রিকায় লিখলেন যে বেশি টাকা থাকলে যদি বেশি দামি জিন্স কেনা যায় তাহলে ভালো শিক্ষা লাভ করতে গেলেও বেশি টাকা খরচ করতে হবে। এটা সামগ্রিক ভাবে একটা অ্যাপ্রোচ, একটা চেঞ্জ ইন অ্যাপ্রোচ হলো আমাদের দেশের শাসক, আমাদের রাষ্ট্র ব্যবস্থা যারা চালান তাদের দিক। তো তার বিভিন্ন তার স্টেজ আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। নবতম সংযোজন হচ্ছে 2019 সালে তারা যে নয়া জাতীয় শিক্ষানীতির কথা বলেছে কেন্দ্রের সরকার, সেখানে তারা আরো বেশি করে বেসরকারিকরণ, আরো বেশি করে শিক্ষাকে কিছু মানুষের হাতে কুক্ষিগত করে ফেলার একটা দীর্ঘমেয়াদি প্ল্যানিং এর দিকে যাচ্ছে। আজকে তার খুব বিশদ পরিসর নেই সে নিয়ে আলোচনা করার, কিছু অসুবিধা আছে শোনা যাচ্ছে? আমি আমার কথা শোনা যাচ্ছে? রাইট, কাউকে একটা আনমিউট, কাউকে একটা মিউট করতে হবে, ঠিক আছে বলবো? হ্যাঁ সৃজন, হ্যালো। আচ্ছা ধন্যবাদ। সুতরাং এখন আমার আমার যদি রাষ্ট্রীয় পরিকল্পনা করতে হয় তাহলে আমার প্রথম, আমি যে কথা বলছিলাম যে আমার লক্ষ্য কি হবে, আমার লক্ষ্য হবে সার্বজনীন শিক্ষা ব্যবস্থার পরিসরকে বৃদ্ধি করা। সার্বজনীন শিক্ষার পরিসরকে বৃদ্ধি করার মাধ্যমে তার পরিকাঠামো তৈরি করে তবেই আমি ড্রপ আউটের রেট বেড়ে যাওয়া থেকে আটকাতে পারি। আমি যে কথা বলছিলাম যে ইবোলা ভাইরাস সংক্রমণের পরের আফ্রিকার অভিজ্ঞতা, ড্রপ আউটের রেট বড় সংখ্যায় বেড়ে যায়, তো এই ড্রপ আউটের রেট বৃদ্ধি হওয়া থেকে আটকাতে হবে। যতজন, যেদিন জনতা কারফিউ ঘোষণা হলো সেদিন ভারতবর্ষে যতজন রেজিস্টার্ড স্টুডেন্ট ছিল, স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাস করত, তারা প্রত্যেকে যেন আনলক ওয়ান, আনলক টু, আনলক থ্রি, যখনই হোক না কেন, যখন আবার শিক্ষা প্রতিষ্ঠান
স্বাভাবিকত্বে ফেরত আসবে, তারা প্রত্যেকে যেন আবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিসরের ভিতরে তারা যেন ফেরত আসতে পারে তার ব্যবস্থা করতে হবে সরকারকে রাষ্ট্রকে। এইটা হলো প্রথম কথা, আমাদের রাষ্ট্রীয় পরিকল্পনারও প্রথম কথা উচিত। এবং আমরা যদি ভাবতে চাই যে আমরা কিভাবে সাজাবো কোভিড পরবর্তী শিক্ষাকে, আমাদের বেসিক পয়েন্ট, শুরু করার পয়েন্ট এইটা হওয়া উচিত যে আমরা ড্রপ আউট রেট বাড়তে দেব না। এখন ড্রপ আউট রেট বাড়তে দেবো না বললেই তো হয় না, যা চেহারা দাঁড়াচ্ছে অর্থের সংকট, রোজগারের সংকট, ড্রপ আউট রেট বাড়তে বাধ্য। পরিবারের বড় ছেলে, পরিবারের মেয়ে, যে নারী সন্তান আছে, যে তার তাকে আর পড়িয়ে কি হবে, পড়ার পিছনে শিক্ষা পিছনে খরচ করাবো না, এই ধরনের মানসিকতা একটা থাকে সমাজের অনেক অংশে। ছেলে বা ছোট ছেলেরাও, মেজো ছেলেও ইনএভিটেবলি কাজে যুক্ত হয়ে যাবে, অনগ্রসর বা ছাত্রছাত্রীরা, ফার্স্ট জেনারেশন লার্নার যারা, তাদের মধ্যে ড্রপ আউট রেট বেড়ে যাওয়ার প্রবণতা আরো বেশি থাকবে। এগুলো আমরা মোটামুটি কম বেশি আমি আপনি প্রত্যেকেই বুঝতে পারি। এটা আটকাতে গেলে কি করতে হবে? আমরা, আমি যে রাজনৈতিক সংগঠন করি ভারতের ছাত্র ফেডারেশন, আমরা কিছু কথা ভেবেছি এবং কিছু ইতিমধ্যে সরকারের কাছেও আমরা কিছু প্রস্তাব ইত্যাদি দিয়েছি। অবশ্যই সেই প্রস্তাব কতটা সম্ভব কতটা সম্ভব না তার ভিত্তিতে ফার্দার আলাপ আলোচনা চলতে পারে, কিন্তু কিছু পয়েন্ট রেজিস্টার করা আমার ধারণা জরুরি। আমাদের নীতিগত প্রশ্নে এক হলো আমাদের মিড ডে মিল যা আছে, মিড ডে মিল ক্লাস 8 পর্যন্ত ভারতবর্ষে আছে, এবং মিড ডে মিল ভারতবর্ষের দরিদ্র ভারতবর্ষের কাছে, গ্রামীণ ভারতবর্ষ, শহুরে ভারতবর্ষেরও যে দরিদ্র অংশটি তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। মিড ডে মিল এই লকডাউন পিরিয়ডেও আমাদের রাজ্যেও হচ্ছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও আছে, সব রাজ্যে নেই, কেরালা শুরু করেছিল, তারপর কিছু কিছু রাজ্য এই মডেল টেক আপ করেছে যে বাড়িতে মিড ডে মিলের যে খাবার সেটা পৌঁছে দেওয়া হচ্ছে। এখন আমরা একটা হিসেব করে দেখলাম যে মিড ডে মিলটা 3 কেজি আলু, 3 কেজি চাল ইত্যাদি দেওয়া হচ্ছে। আচ্ছা, ক্লাস 8 পর্যন্ত মিড ডে মিল, আমি একটু আগে বলার সময় বলছিলাম যে আমাদের সরকারের ভাড়ারে বাড়তি খাদ্যশস্য অনেক আছে, 65 লক্ষ টন খাদ্যশস্য পচে গেছে সরকার ডিস্ট্রিবিউট করেনি বলে। আপনি এই বছরের যে রবি শস্য, যেটা বোরো চাষ হলো, যেটা লকডাউনের সময় মানে তোলার আগেই লকডাউনটা হয়ে গেল, সেই শস্যটিকেও কিছুটা যদি হিসেবের মধ্যে রাখেন, তাহলে সব শুদ্ধ মিলিয়ে আমার কাছে যা বাড়তি খাদ্যশস্য আছে, আমি মিড ডে মিলটাকে ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত যদি এক্সটেন্ড করি, আপৎকালীন পরিস্থিতিতেই না হয়, না হয় 6 মাসের জন্যই এক্সটেন্ড করলো, তাহলে সেটা কেমন হয়? আচ্ছা, আমি যদি চেষ্টা করি মাসে একবার দিচ্ছি, আমি ওই 3 কেজি চাল 3 কেজি আলু মাসে দুবার দেব, 15 দিন অন্তর একবার দেব, আমি চেষ্টা করতে পারি না? আমাদের রাজ্যের ক্ষেত্রে ধরুন, আমি কথার কথা তথ্য দিয়ে বলতে পারি, প্রতিচি ট্রাস্ট অমর্ত্য সেনকুমার রানাদের আপনারা জানেন, তারা 2-3 বছর আগে একটি সমীক্ষা করেছিলেন, তাতে করে তারা দেখেছিলেন যে আমাদের রাজ্যে মাথাপিছু দিন প্রতি মিড ডে মিলে খরচ হওয়া উচিত 7.17 রুপিস, সেখানে খরচ হয় 4.13 রুপিস। কেন্দ্র সরকারের টাকা আসা, সেগুলো আটকে থাকা, এগুলোরও ব্যাপার আছে, সবটা রাজ্য সরকারের বিষয় নয়। কিন্তু এই যে অর্থ মাথা পিছু দিন প্রতি খরচ হওয়ার বিষয়, এটাকে আরেকটু বাড়িয়ে এক্সটেন্ড করে আমরা, আমাদের সরকার, আমাদের রাষ্ট্র যারা আছেন, তারা যদি এটা দেখেন, তাহলে অন্তত মিড ডে মিলটা একটা অ্যাসিওরেন্স পয়েন্ট হতে পারে আবার স্কুল কলেজে ফিরিয়ে আনার জন্য। স্কুলের ক্ষেত্রে আমি, মাফ করবেন, কলেজের প্রশ্নই, স্কুলে ফিরিয়ে আনার জন্য আমাদের কেন্দ্রের সরকার শেষ যে গত বছর যে বাজেট ঘোষণা করেছিল, গত বছর না, মাফ করবেন, যে বছর ভোট হলো, লোকসভা ভোট হলো 2019 সাল, সেই বছরের বাজেট, তারা ICDS অঙ্গনবাড়ির টাকা, সেই প্রকল্পের পিছনে যে বরাদ্দ টাকা, সেই টাকা কিছুটা কমিয়ে দিয়েছে। এই সব ক্ষেত্রে ফান্ড কাট না করে আমরা যদি এই জায়গাটি দেখতে পারি, 1 নম্বর কথা আমরা ভাবতে পারি। 2 নম্বর জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, ইতিমধ্যে কথাটা বারবার উঠছে, ফি মকুব করা। এখন সমাজের যা চেহারা হয়েছে, সরকারি শিক্ষা ব্যবস্থার বাইরে যে শিক্ষা ক্ষেত্র তৈরি হচ্ছে এবং সেটা প্রতিদিন আরো বেশি করে প্রসারিত হচ্ছে বেসরকারি শিক্ষাক্ষেত্রে, সেখানেও একটা বড় অংশের ছাত্র, এমনকি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অংশের পরিবার, সেখান থেকেও ছাত্ররা বেসরকারি শিক্ষায় আস্থা রাখেন, সেই স্কুল কলেজগুলিতে পড়তে যায়। এই অভিভাবকদের হাতে তো কাজ নেই এই সময়টায় দাঁড়িয়ে, যদি এদের সেমিস্টার ফি বলুন বা শিক্ষাবর্ষের ফি বলুন মকুব করে দেওয়া যায়, অন্তত একটা কনসিডারেবল অংশ ছাড় দেওয়া যায়, তাহলে একটা অংশ তারা এই ফি এর ধাক্কাটা তাদের নিতে হয় না। এখন অনেক রকম ফি হয়েছে, ডেভেলপমেন্ট ফি, লাইব্রেরি ফি, কম্পিউটার ফি, ট্রান্সপোর্টেশন ফি,
মানে অনেক সময় হিসাব থাকে আর কি, ক্যাপিটেশন ফি, অ্যাডমিশন ফি, হোস্টেল ফি, এসব তো আছেই। তো এই সমস্ত ফি সবটা ধরে নিয়ে যদি কিছুটা মকুব হয়, অবশ্যই অন্য কথাটা উঠে আসছে যে ফি মকুব হলে শিক্ষা কর্মী বা শিক্ষক যারা আছেন তাদের বেতন, তাদের সাম্মানিকের কি হবে, তারাও কষ্টে আছেন, তাদের বেতন বা তাদের সাম্মানিক না আটকেই, সেটাকে না আটকেই যতটা ফি মকুব করা যায়, প্রয়োজনে রাষ্ট্র কিছুটা ভর্তুকি বাড়াতে পারে, প্রয়োজনে রাষ্ট্র প্যাকেজ ঘোষণা করতে পারে। এই প্রাইভেট ইনস্টিটিউশন গুলি তাদেরও একটা নিজস্ব অ্যাসেট থাকে, তারা আপৎকালীন ভিত্তিতে 2-3 মাসের জন্য সেই অ্যাসেটকে কিছুটা ব্যবহার করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে ফি বৃদ্ধি, এই প্রশ্নটাকে যদি আমরা কিছুটা অ্যারেস্ট করতে পারি, তাহলে আমার ধারণা ড্রপ আউট বা শিক্ষাক্ষেত্রে অসুবিধার কথা ইত্যাদি কিছুটা আটকানো গেলেও যেতে পারে। 3 নম্বর কথা হচ্ছে যে এবং মানে অত্যন্ত জরুরি কথা, আমরা ফি বৃদ্ধির দাবি যেমন করছি, আমাদের তার সাথে এই কথাটিও মাথায় রাখতে হবে যে স্কলারশিপ, ফেলোশিপ ইত্যাদির টাকা, আরো যে ভাতা যদি পারা যায় চেষ্টা করতে হবে, দরিদ্র ছাত্রদের কিছু বিশেষ ভাতা ইত্যাদি দেওয়া যায় কিনা। এখন সরকার লোকজনকে এসব বললে তারা বলে তোমরা কিছুটা অবাস্তব কথা বলছো। আমরা বলি আচ্ছা ঠিক আছে, অবাস্তব বলছি তো বুঝলাম, কিন্তু সরকারের হাতে টাকা নেইটাও হয়, তারা এই ক্রাইসিস পিরিয়ডে লকডাউনের মধ্যে মানুষ খেতে পাচ্ছে না, অর্থনীতির ভয়ানক অবস্থা, তার মধ্যেও দাঁড়িয়ে তারা বিজয় মালিয়া বা রামদেব বা মেহুল চোকসিদের লোন মকুব করে দিচ্ছেন, ঋণ মকুব করে দিচ্ছেন এবং লাখ লাখ কোটি টাকার লোন মকুব করছেন। ফলত আমাদের ধরে নিতে হবে যে সরকারের অর্থভাণ্ডারের সমস্যা নেই। যদি অর্থভাণ্ডারের সমস্যা না থাকে তাহলে শিক্ষাক্ষেত্রে আপৎকালীন ভিত্তিতে ব্যয় বরাদ্দ বাড়ানো হবে না কেন? 3 নম্বর কথা আমি যেটা বলতে গিয়ে এই বাড়তি দুটো কথা বললাম, সেটা হচ্ছে যে অনলাইন শিক্ষা ব্যবস্থা। আমি দেখছিলাম যে এইটা আমার ধারণা আপনাদের মধ্যে কিছুটা কৌতূহল থাকবে যে অনলাইন শিক্ষা ব্যবস্থাকে এই সময়ের মধ্যে গ্রহণযোগ্য করে তোলার একটা মরিয়া চেষ্টা আমাদের শাসকের পক্ষ থেকে রয়েছে। তো এতে অসুবিধা এমনি কিছু ছিল না, নতুন টেকনোলজির সাথে তো কারুর কোনো, প্রযুক্তির সাথে তো কোনো বিরোধের বিষয় নেই, নতুন উদ্ভাবনকে গ্রহণ করে নেওয়া, তাকে আপন করে নেওয়া এবং তা তদনুযায়ী নিজের জীবনধারাকে কিছুটা অ্যাডজাস্ট করে চলাটা, সেটাই বিজ্ঞান। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সমস্যাটা হচ্ছে যে এই টেকনোলজি, নতুন টেকনোলজি, এই টেকনোলজি সমগ্র মানুষের, আমি যে কথা দিয়ে শুরু করলাম যে শুধু আম্বানি আদানির শাইনিং ভারতবর্ষই নয়, ধারাবি বস্তি বা চা বাগান বা গ্রামীণ ভারতের বা অতি একদম দরিদ্র ভারতের পরিযায়ী শ্রমিকের সন্তানের যে সাফারিং ইন্ডিয়া, তার কাছে অনলাইন শিক্ষা ব্যবস্থা কিভাবে আসছে, কিভাবে প্রতিভাবিত হচ্ছে, আমাদের দেখার প্রয়োজন। আমি আবার বলছি, আমার কথা ভুল বুঝবেন না কেউ, প্রযুক্তির সাথে কোথাও কোনো বিরোধ নেই, শুধু এটা দেখে নেওয়া অত্যন্ত প্রয়োজন আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যে প্রযুক্তি কতজনের কাজে লাগছে। যদি প্রযুক্তি সকলের কাজে না লাগে তাহলে তো সমাজে যে বিভাজন আছে, সমাজে যে অসাম্য আছে, সমাজে যে বৈষম্য আছে, তাকে আরো বাড়িয়ে তুলতে, তাকে আরো ধারালো করতে সাহায্য করবে নতুন প্রযুক্তি, আমাদের সেই জায়গাটা মাথায় রাখা প্রয়োজন। আমি কিছু তথ্য দেবো আপনাদের কাছে। আমি দেখছিলাম 2017-18 সালের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, তারা যে ন্যাশনাল স্যাম্পল সার্ভে করেছে, তার তথ্য বলছে শহরে মাত্র 23.4% এবং গ্রামে মাত্র 4.4% মানুষের কাছে কম্পিউটার আছে। ইন্টারনেটের সুবিধা পান এমন জনগণ ভারতবর্ষে মাত্র 23.8%, তার মধ্যেও গ্রাম শহরের ব্যাপার আছে, শহরে 42%, গ্রামে 15%। ইন্টারনেট ব্যবহার করার দক্ষতা অর্জন করেছেন জনসংখ্যার মাত্র 20% মানুষ, পুরুষ 25%, মহিলা 15%। আরো ভেঙে যদি দেখা যায়, গ্রামীণ জনগণের মাত্র 13%, শহুরে জনগণের মাত্র 37% ইন্টারনেট ব্যবহার করতে শিখেছে। এই লকডাউন পিরিয়ডে, আপনি ছেড়ে দিন, এই লকডাউন পিরিয়ডে একটি লন্ডন বেসড কোম্পানি কোয়াকেরেলি সাইমন্স, তারা 7,600 জন ছাত্রের মধ্যে এবং র্যান্ডম স্যাম্পল সার্ভে, তার মধ্যে গরিব বড়লোক, গ্রাম শহর, পুরুষ নারী, হিন্দু মুসলমান, ব্রাহ্মণ দলিত সব আছে, তারা সেই সব ধরে নিয়ে তারা একটি সমীক্ষা করেছিল অনলাইন লেখাপড়া কি দাঁড়াচ্ছে, কি বাস্তবতা ইত্যাদি। এদের মধ্যে 72% ছাত্রী জানিয়েছে যে তারা মোবাইলে হটস্পট ধার নিয়ে, তারা ইন্টারনেট ধার নিয়ে তারা ক্লাস ইত্যাদি করছে, কিছু অংশ ব্রডব্যান্ড, কিছু অংশ ওয়াইফাই ইত্যাদি ব্যবহার করছে। সামগ্রিকভাবে প্রত্যেক অংশের একই রিপোর্ট যে নেটওয়ার্কের সমস্যা, সিগন্যালের যা সমস্যা। আমি কিন্তু শুধু তাদের কথা বলছি যারা অনলাইনে ক্লাস করতে পেরেছে,
যাদের হাতে স্মার্টফোন নেই তাদের কথা আমি বলছি না, যারা অনলাইনে ক্লাস করতে পেরেছে তাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের ক্ষেত্রে হিসাব হচ্ছে তারা বারবার কমপ্লেইন করছে যে আমাদের এত নেটওয়ার্কের প্রবলেম, আমার বাড়ি যেখানে সেখান থেকে 100 মিটার দূরে একটা গাছতলায় গিয়ে দাঁড়ালে তবে কিছুটা কানেকশন আসে, না হলে আসছে না। এই প্রবলেম আমি আপনি প্রত্যেকে জীবনে ফেস করেছি, কানেকটিভিটির সমস্যা, সিগন্যালের সমস্যা, নেট প্যাকের যা খরচ বেড়েছে, ডেটা প্যাকের যা খরচ বেড়েছে, এখন তো আর জিও ফ্রিতে পাওয়া যায় না। এই আমি আজকে শুনলাম, আমি আপনি আজকে যে অ্যাপটির মাধ্যমে আলোচনা করছি সেই অ্যাপটি সম্ভবত 1 ঘন্টায় তার খরচ 1 জিবি, তো এ তো একটা খরচ আছে। এই সমস্তটা নিয়ে তারা কমপ্লেন করছে যে অনলাইনে লেখাপড়া হচ্ছে না, এবং শিক্ষকরা বলছেন যে এই বিভিন্ন অ্যাপের মাধ্যমে ক্লাস করাতে গিয়ে এতে ক্লাস হচ্ছে ঠিকই, খাতায় নাম উঠছে, কিন্তু আসলে শিক্ষালাভ বলতে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে না। অনলাইন শিক্ষা আমাদের দেশে হতে পারে, আমি বলবো না যে একেবারে আপত্তি নেগেট করে দেওয়ার কিছু নেই, যারা এফোর্ড করবেন তাদের জন্য অবশ্যই, আমাদের শ্রেণীবিভক্ত সমাজে যারা এফোর্ড করবেন তাদের জন্য অসুবিধার কিছু নেই, কিন্তু অনলাইন এডুকেশন, অনলাইন এক্সামিনেশন, অনলাইন ইভ্যালুয়েশনকে যদি বাধ্যতামূলক করে দিই আমি, তাহলে যেটা হবে, সমাজের দরিদ্র, সমাজের প্রান্তিক, অনগ্রসর ছাত্রী, মাইনরিটি, বিভিন্ন অংশের মানুষ, ছাত্র, সেই পরিবারগুলি থেকে আসা ছাত্ররা, তারা এ থেকে বাদ পড়ে যাবে। একটা বড় অংশের ছাত্রকে প্র্যাকটিক্যালি দরজার বাইরে ঠেলে দেওয়া হবে, শিক্ষা ব্যবস্থা থেকে ঠেলে বাইরে করে দেওয়া হবে। আমরা এটাকে সমর্থন করতে পারি না। যে 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 ভারতবর্ষে, যে দেশে 2019 সালের তথ্য বলছে যে ব্রডব্যান্ড পরিষেবা প্রশ্নে আরবান রুরাল যে রেশিও আছে গ্রাম এবং শহরে, তার অনুপাত হলো গ্রাম 35:65, শহর 65, গ্রাম 35, সেখানে দাঁড়িয়ে যতদিন না পর্যন্ত সবার কাছে স্মার্টফোন পৌঁছাচ্ছে, সব জায়গায় কানেকটিভিটি সিগন্যালের সমস্যা সলভ হচ্ছে, সব জায়গায় যতদিন না পর্যন্ত সব ছাত্রের কাছে এর খরচ বহন করার ক্ষমতা পৌঁছাচ্ছে এবং ফ্রি ইন্টারনেট সরকার দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত অনলাইন শিক্ষাকে বাধ্যতামূলক করা মানে একটা বড় অংশকে এক্সক্লুড করে দেওয়া, যে কারণে আমরা বলছি যে ডিজিটাল ডিভাইড হচ্ছে এটা, এটা করা যাবে না। তাহলে কি করণীয়? তাহলে শিক্ষকরা বলছেন, অধ্যাপকরা বলছেন যে ফেস টু ফেস টিচিং, চক অ্যান্ড টক টিচিং, যেটা ক্লাসরুম টিচিং আমরা গোদা বাংলায় যা বুঝি, আর কোনো বিকল্প নেই। আজ না হয় কাল সমস্তটা স্বাভাবিক হবে, একদিন না একদিন স্কুল কলেজও খুলবে। আপতকালীন পরিস্থিতি কিভাবে সামলানো হবে, পরীক্ষা, অ্যাসাইনমেন্টের নম্বর, ইন্টারনালের নম্বর ইত্যাদি ডিটেইলিং এ আমি ঢুকছি না, সেটা দীর্ঘমেয়াদী আলোচনার বিষয় নয়, সেটা সাময়িক তাৎক্ষণিক প্রশ্ন, সেটা যেভাবে সলভ হওয়া ইত্যাদি হচ্ছে, আমি সে আলোচনায় যাব না, মানে যাওয়ার প্রয়োজন খুব একটা বোধ করছি না। আমাদের আলোচনা দীর্ঘমেয়াদী কি কি পরিবর্তন হতে পারে এবং সেই অনুযায়ী কি সাজেস্ট করা যেতে পারে। ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে আরো যদি বেশ কিছুদিন আমাদের ক্লাস রুম ইত্যাদি করতে হয়, তাহলেও শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ বাড়াতে হবে, বাড়তি শিক্ষক নিয়োগ করতে হবে। আমি অন্তত যখন ইউনিভার্সিটি পাশ করেছি তখনও যেরকম সিস্টেম ছিল, এখনকার ছাত্ররা, আপনারা কেউ যদি এখনকার ছাত্রদের সাথে আলাপ থাকে অবশ্যই আছে, আপনারা জানবেন CBCS, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম বলে একটা জিনিসের মাধ্যমে তারা, মানে একটি সিস্টেমে তারা পড়াশোনা করে, তাতে করে অনেক রকম কমপ্লিকেশন আছে যা আমাদের ছাত্র জীবনে ছিল না। সাবজেক্টের ইন্টার রিলেশন আছে, একটা নির্দিষ্ট সংখ্যক ক্লাস করার ব্যাপার আছে, অ্যাটেন্ডেন্স এর উপর নম্বর আছে, যথেচ্ছ সংখ্যক শিক্ষক প্রয়োজন এবং দক্ষ শিক্ষক প্রয়োজন, অনেক রকম বিষয় আছে। তো আমাদের সরকারকে বা রাষ্ট্রকে এটা দেখতে হবে যে, ভাবতে হবে যে আমাকে সমস্ত ছাত্রদের যদি ক্লাসরুমের মধ্যে নিয়ে আসতে হয়, আমাকে ক্লাসরুম টিচিং এর পরিকাঠামো যথাসম্ভব বেশি প্রসারিত করতে হবে, ফিজিক্যাল ডিস্টেন্সিং এর নিয়ম কানুন মেনে, যদি রাষ্ট্র মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি যেগুলো আমাদের জীবনে একেবারে আবশ্যিক হয়ে দাঁড়াবে, আমি এখন ঘরে আছি বলে আমি পরে নেই, কিন্তু পরে আছি আমরা প্রত্যেকেই রোজ সারাক্ষণ পাচ্ছি, একটুখানি স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নিচ্ছি, তো এই মাস্ক, স্যানিটাইজার যদি ছাত্রদের কাছে রাষ্ট্র কিছুটা ফ্রিতে দিতে পারে, যদি ফিজিক্যাল ডিস্টেন্সিং মানে ক্লাসরুমের ব্যবস্থা করা যায়, যদি রেগুলার ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী সকলের ইসে করানো যায়, স্বাস্থ্য পরীক্ষা করানো যায়, যদি রেগুলারলি ক্যাম্পাস স্যানিটাইজেশন করানো যায়, যতদূর সম্ভব বিপন্নমুক্ত করে ক্যাম্পাসকে ছাত্র সমাজের কাছে, শিক্ষক সমাজের কাছে বার্তা দিতে হবে যে ক্লাসরুম টিচিং এই আমরা ফিরবো,
সেটাই, সেটার জন্য যা যা প্রিকশন নেওয়ার আমরা নিচ্ছি, অসুবিধা নেই। এবার ক্লাসরুম টিচিং এ এসে যেহেতু ফিজিক্যাল ডিস্টেন্সিং এর প্রশ্নটি চলে আসছে, বাড়তি শিক্ষক নিয়োগ করা প্রয়োজন, প্রয়োজনে অস্থায়ী ক্লাসরুম নির্মাণ কনস্ট্রাকশন টেম্পোরারি কনস্ট্রাকশন বাড়ানো প্রয়োজন, এবং সেখানে ক্লাস করানোর ক্ষেত্রে সিলেবাসের পুনর্বণ্টন ইত্যাদিও আরো অনেকগুলি ডিটেইলিং আছে, আমি সেই আলোচনায় আজকে সবটা যাব না। কিন্তু ঢেলে সাজাতে হবে, এজ ইন পরিকাঠামো ঢেলে সাজানো প্রয়োজন অস্থায়ী ক্লাসরুম নির্মাণে, ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে ক্লাস করানো। আপনি যদি এইটা এনশিওর না করতে পারেন যে আপনার এনাফ পরিকাঠামো আছে, তাহলে আপনি ক্লাসরুমকেও আবার নর্মালাইজ করতে পারবেন না, ক্লাসরুম টিচিং কেও, এবং সেটাকে স্বাভাবিক জায়গায় ফিরিয়ে নিয়ে আনতে পারলে অনলাইনের দিকে ঝোঁক বাড়তে বাধ্য হবে, অন্যান্য প্রবণতা বাড়বে, ফলত সেই ড্রপ আউটের সমস্যাটি লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকবেই। আমাদের এক কথায় সরকারকে রাষ্ট্রকে আর একটু বাড়তি খরচ, বাড়তি খরচের দিকে যেতেই হবে, আসতেই হবে। আমি সামগ্রিকভাবে এই কথাগুলো কথা বলতে পারি, এর সাথে ধরুন আমি আগের যে পয়েন্টটা বলছিলাম বলতে গিয়ে একটা কথা মিস করলাম, যে আমাদের রাজ্যে ধরুন দক্ষিণবঙ্গের জেলাগুলি এই আমফান ঝড়ের ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিজে কলকাতার শহরের মধ্যে তিনটি অত্যন্ত প্রেস্টিজিয়াস বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি, তাদের ক্যাম্পাসগুলির কথা জানি, যে ক্যাম্পাসগুলি প্র্যাকটিক্যালি দুর্মুষ হয়ে গিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, বড় অংশ গাছ পড়ে অমুক হয়ে তমুক, একটা বড় অংশের স্কুল বিল্ডিং কলেজ বিল্ডিং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কোভিড এর পরে আমাদের রাজ্যের ক্ষেত্রে এটা কিছুটা গোদের উপর বিস্ফোরণ হয়ে দাঁড়িয়েছে, যে আমাদের রাজ্যের ক্ষেত্রে এই যে আমি ক্লাসরুম টিচিং এর পরিসর বাড়ানোর কথা বললাম, এটা আরো বেশ খানিকটা সংকুচিত হয়ে যাওয়ার আশঙ্কাটা থাকছে, যেহেতু ক্যাম্পাসগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রের টাকা পয়সা খরচ করা ছাড়া অন্য কোনো উপায় নেই, রাষ্ট্রের ব্যয় বরাদ্দ বাড়ানো ছাড়া অন্য কোনো উপায় এই মুহূর্তে নেই। এটার সাথে আমি যে শেষ পয়েন্টটা এই প্রশ্নে বলতে পারি আজকে, তারপরে যদি আপনাদের কোথাও কোনো প্রশ্ন থাকে আমি সেটাও অল্প সময়ের মধ্যে নিতে পারি, সেটা হচ্ছে যে শিক্ষা সূচিতে একটা পরিবর্তন হচ্ছে, একাডেমিক শিডিউলে একটা পরিবর্তন হচ্ছে, মানে সেশন আমরা যা বলি একাডেমিক সেশন। তো এই পরিবর্তনের সাথে সাথে যে কারণে এখনো আপনারা কান পাতলে শুনতে পাবেন ছাত্রদের, ছাত্র সমাজের মধ্যে একটা বড় অংশ তারা বলছে পরীক্ষা দেবো না, তারা বলছে যে আমাদের দ্রুত ডিগ্রি চাই, আমরা যদি ইয়ার লস হয়ে যায়, আমাদের যদি দেরি হয় তাহলে আমরা চাকরি পাবো না, আগামী ভবিষ্যতের কথা, বিশেষত ফাইনাল ইয়ার বা ফাইনাল সেমিস্টারের ছাত্র যারা আছে তাদের ভবিষ্যতের প্রশ্ন আছে। তো তাদের ক্ষেত্রে আমাদের এটাও দেখা অত্যন্ত প্রয়োজন, এটাও দেখা অত্যন্ত জরুরি, যে সামগ্রিকভাবে শিক্ষাসূচির পরিবর্তনের সাথে, শিক্ষাসূচির সম্প্রসারণের সাথে কম্পিটিটিভ এক্সামস যা আছে, চাকরির পরীক্ষা যেখানে যা আছে, চাকরির সুযোগ, কাজের সুযোগ যা আছে, বা অন্যান্য হায়ার স্ট্যান্ডার্ড ডিগ্রি পরীক্ষার যা যা স্কোপ আছে, সেই সবটাকেও অ্যাকর্ডিংলি রিশিডিউল করাটা অত্যন্ত প্রয়োজন। না হলে মাঝপথে আধা খেচড়া শিক্ষিত হয়ে এই কোভিড প্যান্ডেমিক 2020 ব্যাচের ছাত্র যারা গোটাটা পরীক্ষা দিতে পারলো না, আবার পরবর্তী স্তরে উঠতে পারলো না, ঠিকঠাক চাকরি পেলো না, আধা খেচড়া আনস্কিল্ড হয়ে থেকে গেল বা হাফ স্কিল্ড হয়ে বেরোলো, এইরকম যদি একটি ব্যাচ থাকে তাহলে সেই ব্যাচ তারা গোটা পৃথিবীর কাছে তারা কিন্তু মার্ক হয়ে যাবে যে তারা প্যান্ডেমিক 2020 ব্যাচ, সেটা ইঞ্জিনিয়ারিং ছাত্ররা হতে পারে, ডাক্তারি ছাত্ররা হতে পারে, সোশ্যাল সায়েন্সের ছাত্ররা হতে পারে, এমনি ন্যাচারাল সায়েন্সের ছাত্ররা, যে কোনো কমার্স অন্যান্য সাবজেক্ট যে কেউ হতে পারে, তাদের ভবিষ্যতে শিক্ষালাভ, তাদের ভবিষ্যতে চাকরি, তাদের ভবিষ্যতে তারা যে শিক্ষা আহরণ করেছে সেই শিক্ষাকে ব্যবহার করে জীবন ধারণের যে কোনো প্রশ্নে তাদের গিয়ে, তাদের কিন্তু একটা মাথার পিছনে ছাপ লেগে যাবে যে এরা একটা ইনকমপ্লিট ব্যাচ, এরা প্যান্ডেমিক 2020 ব্যাচ। সুতরাং চাকরির পরীক্ষা বা অন্যান্য যে ডিগ্রি পরীক্ষা ইত্যাদিগুলো আছে সেগুলো রিশিডিউল করাটা অত্যন্ত জরুরি, না হলে বেকার সংখ্যা বাড়বে, যে প্রশ্নে আমি শুরু করেছিলাম, ড্রপ আউটের রেট বাড়বে, এবং বেকার সংখ্যা স্ফীত করার দিকে আমাদের আমরা বোধ হয় কিছুটা এগিয়ে যাব যদি এই ব্যাচটিকে কিভাবে আমরা বাড়তি ক্যাম্পাসিং করব, বাড়তি কিভাবে কাজ দেব, সেই প্রশ্নে আমাদের রাষ্ট্রের সরকারের নজর না থাকে। একটা সামগ্রিক হোলিস্টিক শিক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক শিক্ষা ব্যবস্থা, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের অত্যন্ত অত্যন্ত জরুরি আমাদের কাছে পাওয়া। এই যে আমি অমর্ত্যকে জিজ্ঞাসা করছিলাম যে শিক্ষার চেহারা কি হবে, তাই নিয়ে আমি বলবো না, শিক্ষার ভূমিকা নিয়েও কিছুটা বলবো, তখন ও আমাকে বললো যে ভূমিকা শব্দটা আমরা রাখছি, তুমি
নিশ্চয় তার মধ্যে শিক্ষার কি করণীয় এই কথাগুলো আসবে। আমি আজকেই ফেসবুকে দেখছিলাম একজন, আমি ঠিক নামটা আমার এক্ষুনি খেয়াল পড়ছে না, একজন বিজ্ঞানী, তথাকথিত বিজ্ঞানী, তো তিনি সাইন্টিফিক পেপার তিনি প্রডিউস করেছেন, তিনি তার হাইপোথেসিস প্রডিউস করেছেন, থিওরিটিক্যাল পেপার প্রডিউস করেছেন, যাতে করে তিনি প্রমাণ করছেন যে কিভাবে থালা বাটি বাজালে, থালা বাসন বাজালে তার দ্বারা যে ভাইব্রেশন ক্রিয়েটেড হচ্ছে সেই ভাইব্রেশনে করোনা ভাইরাস মরে যাবে। এখন আমাদের দেশে আমরা গত বেশ কিছুদিন ধরে নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থেই আমরা এই ধরনের অজস্র অবৈজ্ঞানিক কথাবার্তা, সেটা কখনো তাজমহলকে মন্দির বলা হতে পারে, কখনো গণেশের মাথাকে প্লাস্টিক সার্জারির উদাহরণ বলা হতে পারে, কখনো গোমূত্র খেয়ে ক্যান্সার সেরে যায় বলা হতে পারে, এই ধরনের অজস্র অবৈজ্ঞানিক কথাবার্তা আমরা টানা শুনে চলেছি। একটা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন শিক্ষা ব্যবস্থা, যা যে শিক্ষা ব্যবস্থা মনের জানালাগুলিকে বন্ধ করবে না, যে শিক্ষা ব্যবস্থা মনের জানালাগুলিকে খুলে দেবে, সেই রকম শিক্ষা ব্যবস্থা সকলের জন্য, অল্প কিছু মানুষের জন্য নয়, সকলের জন্য গ্রহণ করাটা বোধহয় আমাদের দেশের জন্য অত্যন্ত জরুরি। আমাদের দেশ প্র্যাকটিক্যালি ইয়াংগিস্তান, আমরা আমাদের আলোচনায় বলি 35 বছরের নিচে 65%, ভারতবর্ষ হলো পৃথিবীর নবীনতম দেশ। সুতরাং এই দেশের যে বিরাট অংশের ছাত্র সমাজ, আমি দেখছিলাম কিছুটা অসমর্থিত সংখ্যাই, আমি মানে অথেন্টিক সংখ্যাটা বলতে পারবো না, কিন্তু আমি অসমর্থিত সংখ্যা দেখছিলাম যে 25 কোটি ছাত্র তারা লকডাউনের ফলে গৃহবন্দী হয়ে আছে। এই যে 25 কোটি একটা সংখ্যা পাওয়া গেল, কম বেশি এটাই হবে, কিছু এদিক ওদিক হতে পারে, এই যে বিরাট অংশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, আগামী দিনের সমাজ গড়ার কারিগর, এদের কাছে কোভিড পরবর্তী দুনিয়ায় সকলের কাছে সুলভে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাষা নির্বিশেষে, তার অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে একটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়া আমাদের আশু কাজ। তা যদি না করতে পারে আমাদের রাষ্ট্র, তা যদি না করতে পারে আমাদের সরকার, আমরা নির্দ্বিধায় এটুকু বলা যায় যে আমরা একসাথে এক ধাক্কায় 5 বছরে হয়তো আমরা 50 বছর পিছিয়ে যাওয়ার মানে গ্রেট লিপ ব্যাকওয়ার্ড হয়ে যাবে আর কি, কোটাটা দিকে চলে যাব। তো সেটার বিরুদ্ধে আমরা লড়ছি। আপনারা যারা গণতান্ত্রিক মানুষ আছেন, যারা যুক্তিবাদী মানুষ আছেন, নট নেসেসারিলি সবটা আমার, আমি যে রাজনৈতিক মতবাদে বিশ্বাসী সেই রাজনীতির সাথে সব বিষয় সহমত হতেই হবে, তার কোনো মানে নেই, অনেক সমালোচনা থাকতে পারে, গ্রহণ করব মাথা পেতে, কিন্তু আমাদের প্রত্যেকে, প্রতিটি গণতান্ত্রিক মানুষের বোধহয় এই কমন পয়েন্টটায় এসে এবার বুক চিতিয়ে দাঁড়িয়ে বলবার সময় এসেছে যে আমরা শিক্ষার মতো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা সমাজের লাক্সারি নয়, যেটা সমাজের নেসেসিটি, সেটাকে আমরা সকলের কাছে যাতে পৌঁছায়, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন শিক্ষা যাতে পৌঁছায়, তার জন্য আমাদের প্রত্যেকের বুক ঠুকে লড়াই করা উচিত। আমি নিশ্চিত আমাদের শাসক, আমাদের সরকার, আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা আমাদের আওয়াজ শুনবেন, ভারতবর্ষের আওয়াজ শুনবেন, এবং ভারতবর্ষের শিক্ষার যে অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা কোভিড পরবর্তী ভারতবর্ষে বিশেষত, সে বিষয়ে তারাও সেই উপলব্ধি করবেন যে উপলব্ধি আমরা করছি বলেই রোজ ঝড় জল সবকিছুর মধ্যে পথে থাকছি, পথে রোজ সকলের জন্য লড়াইটা করছি। আমি এইটুকু বলে আমার কথা শেষ করতে পারি। আপনাদের সকলকে নমস্কার জানাই। আমরা এক অর্থে সৃজনের কাছে ক্ষমা প্রার্থী, ও এরকম একটা প্রতিকূল পরিস্থিতি সামলে আমাদের ডাকে সাড়া দিয়ে আজ এখানে আসতে পেরেছে, কিছুটা হচ্ছে যে নিজের কাজ করবে বলেই সেই জায়গাটাতে দৃঢ় থেকেই। খারাপ লাগছে আমাদের শুনে এই বিষয়টি। যাই হোক, আমাদের অসংখ্য ধন্যবাদ সৃজনকে। একটা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ও যে যে সিচুয়েশন সামলে এসেছে তাতে অত্যন্ত একটা সমৃদ্ধ আলোচনা আমাদের জন্য উপহার দিয়েছে, তার জন্য ওকে ধন্যবাদ। এরপরে আমাদের মেমোরিয়াল ট্রাস্ট থেকে অভিজিৎ চৌধুরী কিছু বলবে, এবং তারপরে সবাইকে আপনাদের অনুরোধ করব আরেকটু সময় আমাদের সঙ্গে থাকতে। গত বছর 18ই জুন একটা ছোট একটা ডকুমেন্টারির মতো করা হয়েছিল 18ই জুনের স্মারক বক্তৃতা অনুষ্ঠানে দেখানোর জন্য, তো নানান কারণে সেটি সেইভাবে দেখানো যায়নি। তো আজকে অভিজিৎ চৌধুরী বলার পরে সেই ডকুমেন্টারিটি 10 মিনিট 58 সেকেন্ডের সেইটি দেখানো হবে, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এখন অভিজিৎ চৌধুরী, আমি
আমি একটু অভিজিৎদা বলার আগে আমি সকলের কাছে মার্জনা চেয়ে যদি বিদায় নিতে পারি, আপনাদের আপনাদের কাছে নমস্কার, আমি আবার শ্মশানে যাব। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সকলে। হ্যাঁ, আজকে 18 জুন, আমরা বাবা চলে যাওয়ার পর থেকে প্রতি বছরই একসাথে হই, একসাথে হয়ে আমরা স্মারক বক্তৃতার অঙ্গনে তাকে স্মরণ করার যে ধারা বজায় রেখেছি, আমরা ভেবেছিলাম যে এই বছরটা হয়তো তার একটা পরিবর্তন হবে, এবং সেই হিসাবেই আমরা ঠিক করেছিলাম যে তার চলে যাওয়ার দিনে নয়, তার পৃথিবীতে আসার দিনেই আমরা তাকে নিয়ে আরো একটু উদাত্ত কণ্ঠে স্মরণ করবো, ভাববো, যে কোনো কারণেই হোক, এবং কারণটা অবভিয়াসলি কোভিড, তার জন্যই আমাদের 31 মার্চ সেই অনুষ্ঠান করা যায়নি। আমরা আশা রাখি যে 2021 সালের 31 মার্চ এরকম অবগুণ্ঠনে ঢাকা পৃথিবী থাকবে না, এবং যখন আমরা নতুন ভাবে 31 মার্চ অরুণ চৌধুরীর স্মারক বক্তৃতার আয়োজন করতে পারবো, বহুদিন থেকে যে ভাবনাটা ছিল এবং আমাদের প্রত্যেকের মধ্যে যে ভাবনাটা ছিল, সেটা হচ্ছে যে সামগ্রিকভাবে বাবার ভাবনা চিন্তার অঙ্গনটাকে আরো একটু প্রসারিত এবং আরো বেশি মানুষের অংশগ্রহণের জন্য উপযুক্ত করে তোলার জন্য বোধহয় একটা ওয়েবসাইট ভালো উপযোগী জায়গা হতে পারে। সেজন্য আজকে যে আমরা অধ্যাপক মেজবা কামালের হাত দিয়ে আজকে এই ওয়েবসাইটটার উদ্বোধন করতে পারলাম, তার জন্য স্বাভাবিকভাবেই আমাদের ট্রাস্টের পক্ষ থেকে, এবং আমার মনে হয় আজকে যারা এখানে বসে অংশগ্রহণ করছেন প্রত্যেককেই ভালো লাগছে, এবং অধ্যাপক কামাল বাবার বন্ধু শুধু নন, সামগ্রিকভাবে বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন খেটে খাওয়া মানুষের যে আলোচনা, যে আলোচনাটা অবভিয়াসলি ওই কাঁটাতারের গন্ডি দিয়ে বাঁধা থাকে না, এবং সারা পৃথিবীর ছড়িয়ে থাকা যে কষ্টে থাকা মানুষগুলো তাদেরকে নিয়ে আলোচনা, এবং তিনি সেই আলোচনায় বিভিন্ন সময় অংশগ্রহণ করেছেন। বাবার সঙ্গে আমিও ঢাকায় গেছি এবং ওনার সঙ্গে দেখা হয়েছে, আলোচনা হয়েছে, সত্যিই আজকে আমরা কৃতার্থ যে তিনি সময় দিতে পেরেছেন এবং আজকে তার হাত দিয়ে এই ওয়েবসাইটের উদ্বোধন করতে পারছেন। সৃজন দীর্ঘ আলোচনায় করোনার পরবর্তী শিক্ষা এবং করোনার আবহে শিক্ষা, এই দুটোর একটা চিত্রলেখা আমাদের সামনে উপস্থাপিত করেছে, সুযোগ পেয়েছি বলেই বলি। আমার বারবার মনে হচ্ছে যে কোভিডকে অর্থাৎ করোনাকে আমরা কিন্তু আমি আমি অন্তত যে দৃষ্টিতে, এবং আমার মনে হয় যে বাবা থাকলে পরে হয়তো বাবার সঙ্গে শেয়ার করতে পারতাম ভাবনাটা, আমার প্রতিদিন মনে হচ্ছে যে এই মুহূর্তে কোভিড যেটা করতে পেরেছে সেটা হচ্ছে যে আমাদের সোশ্যাল মর্বিডিটি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কোমর্বিডিটি কথাটা নিয়ে খুব অভ্যস্ত হয়েছি, তো যে কোমর্বিডিটিটা বোধহয় কোভিড করোনা সব থেকে বেশি উন্মুক্ত করতে পেরেছে এবং প্রায় আমাদের চোখের সামনে তুলে ধরতে যাচ্ছে আগামীতে, এবং যে সময় দাঁড়িয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, অরুণ চৌধুরী যে বিশ্ববিখ্যাত নিজেকে অনুরণিত করতেন প্রতিদিন, এবং তার প্রতিজ্ঞার প্রতিটা শব্দ যে ভাষায় কথা বলতো, সেই কমিউনিস্ট বিশ্ববিখ্যাত যে ভাবনা, সেই ভাবনায় যদি ভাবার চেষ্টা করি তাহলে পরে আমাদের ভেবে নিতে হয় একটা অদ্ভুত অসাম্যের পৃথিবীকে কোভিড আজকে আমাদের চোখের সামনে তুলে ধরেছে। এবং আমি আবারও যারা শিক্ষার সঙ্গে যুক্ত এবং অন্যান্য অঙ্গনে যারা একটু অন্যভাবে ভাবতে চান তাদের সামনে যেটা উপস্থাপিত করতে চাই সেটা হচ্ছে, আমরা এখনো সবাই ভেবে উঠতে পারছি না যে আগামীতে আরো কত বড় করে অসাম্যের চিত্রটা আমাদের সমাজকে প্রভাবিত করতে যাচ্ছে। কাজেই যারা গণতান্ত্রিক আন্দোলনে থাকেন নানান অঙ্গনে, আমার মনে হয় যে আজকে অরুণ চৌধুরীর এই চলে যাওয়ার দিনে আজকে এই ভাবনাটাই আমাদের তৈরি হওয়া দরকার, এবং কিছুটা
অ্যানালিটিক্যাল ওয়েতে খুব স্ট্রেট ফরওয়ার্ড ভাবে না ভেবে একদম সামনের চোখে যেটা ধরা পড়ছে, আমার মনে হয় কমিউনিস্টদের আরো একটু বেশি গভীরে গিয়ে ভাবনা চিন্তা করা দরকার। যে দান্ধিক দৃষ্টিভঙ্গি, দ্বন্দ্বমূলক বস্তুবাদের যে দর্শন হচ্ছে কমিউনিস্ট ভাবধারার মূল ধারা, সেই দ্বন্দ্বমূলক বস্তুবাদের দৃষ্টি দিয়ে আমরা যদি সামগ্রিকভাবে আমাদের যে সমাজ, সেই সমাজের উপরের যে ভেসে ওঠা চিত্রটা সেটা মেলে ধরি, সেটা নেড়ে চেড়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে সামনের দিনগুলোতে ও যেটা তুলে ধরলো সৃজন, যে শিক্ষার অঙ্গনে, শুধু শিক্ষার অঙ্গনে নয়, সমস্ত অঙ্গনগুলোতে যে অসাম্যের বিরুদ্ধে লড়াইটা আরো প্রকট হতে যাচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে যারা বামপন্থী, যারা কমিউনিস্ট, তাদের ভূমিকাটা আরো কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সেই ভাবনায় যদি আমরা এখন থেকে ভাবতে শুরু করি, আমার মনে হয় সেটা অনেক বেশি যুক্তিপূর্ণ হবে। এবং আমি সেই জন্যই বারবার যে কথাটা আমি নিজে, আপনারা অনেকেই জানেন আমার বন্ধু বান্ধব সবাই আছেন, আমি নিজে প্রতি মুহূর্ত চেষ্টা করছি যে এই কোভিড আবহে সাধারণ মানুষের সমস্যাগুলোকে লাঘব করার জন্য নিজেকে কিছু যা যুক্ত করতে পারি, এবং সেটা করতে গিয়ে আমাকে অনেক, ব্যক্তিগত ভাবে বলছি, আমাকে অনেক প্রচলিত অঙ্গন ভেঙে চুড়ে বিভিন্ন অঙ্গনে অবতীর্ণ হতে হয়েছে, এবং সেখানেও দাঁড়িয়েও আমি যখন নিজেকে ডায়ালেকটিক্যালি, অর্থাৎ কিনা নান্দিক ভাবে উপস্থাপিত করি, তখন আমার মনে হয় একটাই অঙ্গন আছে, যে অঙ্গনটা অরুণ চৌধুরী প্রতিদিন পথ হেঁটেছেন, সেটা হচ্ছে মানুষের অঙ্গন। সারা পৃথিবীর মানুষ এবং ভয়ঙ্কর ভাবে অসাম্য পীড়িত মানুষ কোভিডের আবহে এখন কষ্টে আছে, এবং আমরা যারা সুখে আছি, আজকে যারা হোম কোয়ারেন্টাইনের কথা বলছি, আমাদের ভাবা দরকার যে ভারতবর্ষের 80% মানুষের কোনো হোম নেই। হোম কোয়ারেন্টাইনের কথা বলছে যে সরকার, সেই সরকারকে, সেই জন্য আমাদের প্রাতিষ্ঠানিক আইসোলেশন, এবং সেই প্রতিষ্ঠানটা কিভাবে তৈরি হতে পারে মানুষের মাঝখানে, তার পথ দেখাতে হবে। এবং সেই জন্য শুধুমাত্র চিৎকার করে আমরা কি ভুল করছি তা না করে, আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে কোভিড আবহে একটা সমান্তরাল ব্যবস্থা, সমান্তরাল শিক্ষার চিন্তা, সমান্তরাল স্বাস্থ্য চিন্তা, সমান্তরাল সমাজ চিন্তার কথা মানুষের কাছে উপস্থাপিত করতে পারি, আমার মনে হয় অরুণ চৌধুরীর চলে যাওয়ার দিনটাকে সঠিকভাবে স্মরণ করা যাবে। অরুণ চৌধুরীর আবেগ পীড়িত সত্তার আমি চিকিৎসক, আপনারা জানেন, জিন বহন করছি, এবং তার ফলেই ভীষণভাবে মনে হলেই তার ভাবনা থেকেই নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করি যে মানুষের সমস্যার সময় যেভাবেই হোক মানুষের পাশে থাকতে হবে। তাতে যদি ক্ষণিকের কিছু বিফলতা থাকে, ক্ষণিকের কিছু ভুলভ্রান্তি হয়, সেগুলোকে শুধরে নিতে হবে, কিন্তু পথটা হেঁটে যেতে হবে দিগন্তের দিকে তাকিয়ে, যে মানুষকে ভালো রাখতে হবে, এবং সেটাই কমিউনিস্টদের কর্তব্য। আমার মনে হয় আজকে অরুণ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্ট ওয়েবসাইটের উদ্বোধনের অনুষ্ঠানে মেজবা কামাল এবং সৃজনের হাত ধরে যেটা আমরা শুরু করলাম, এবং আমরা সবাই এখানে যেভাবে সমবেত হলাম, আগামীতে এই ট্রাস্টের ওয়েবসাইটটাকে আমরা নানানভাবে সমৃদ্ধ করার জন্য প্রত্যেকেই ছোট ছোট করে দায়িত্ব পালন করব, এবং এটাকে একটা 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 জীবন্ত ওয়েবসাইট করে তুলতে পারবো। এটাই সব থেকে কঠিন কাজ, এবং সেটা যদি করতে পারি তাহলেই আজকের দিনটার প্রতি সঠিক সঠিকভাবে আমরা দিনটাকে পালন করার ক্ষেত্রে এগোবো। আপনাদের সবাইকে ট্রাস্টের পক্ষ থেকে আমি আজকের এই ওয়েব অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমার মনে হয় ধন্যবাদ জানিয়ে আমি কাউকেই ছোট করতে চাই না, কারণ প্রত্যেকেই অরুণ চৌধুরীর ভাবনার প্রতি দায়বদ্ধতার থেকেই, এবং তার ব্যক্তিগতভাবে এখানে তার অনুরক্ত বহু মানুষ যারা প্রায় সবাই আছেন, কিন্তু তার ভাবনার প্রতি দায়বদ্ধতা থেকেই আমার মনে হয় আমরা যদি থাকতে পারি এবং সেটাকে প্রতিদিন রাখতে পারি, এবং এই যে অসাম্য পীড়িত পৃথিবী, এবং আরো বড় করে অসাম্যের যে চিত্র কোভিড আমাদের সামনে তুলে ধরছে, এবং গরিব মানুষগুলো যেভাবে কষ্ট পাচ্ছে,
সেটাকে লাঘবের জন্য যদি ভাবনা চিন্তাগুলোকে আরেকটু ভালো করে গুছিয়ে নিতে পারি, আমার মনে হয় আমরা সঠিকভাবে কাজ করতে পারবো। ধন্যবাদ।